আমরা সবাই জানি রাস্তা ঠিক থাকলে মানুষের অনেক সুবিধা হয়, অল্প সময়ে নিজের গন্তব্যস্থানে পৌঁছাতে পারে। কিন্তু যাদের গ্রামে রাস্তা ঠিক নেই, একমাত্র তারাই জানেন যে তাদের কি কি সমস্যার সম্মুখীন হতে হয়। সেই ঘটনা আজ আমি আপনাদের সামনে তুলে ধরছি, যেটা হলো সরবনগর ব্লকের অন্তর্গত চারঘাট গ্রাম পঞ্চায়েতের চারঘাট গ্রামের। আসুন আজ আমরা শুনে নেব এই এলাকার মানুষের কাছে তাদের সমস্যার কথা। অবিলম্বে ব্রিজ নির্মাণ করতে হবে। আপনাদের এখানে সমস্যা কি? বাইপাস ব্রিজ যদি তৈরি করা যায় তাহলে এই এলাকার ছাত্রছাত্রী শুধু নয়, বিশেষ করে রোগীর ক্ষেত্রে প্রসূতি মায়েদের অ্যাম্বুলেন্স পর্যন্ত ঘন্টা কি ঘন্টা দাঁড়িয়ে থাকে। বিস্তীর্ণ এলাকার বেশ কিছু মানুষ, প্রায় 15-20 হাজার মানুষ হাটবারের দিন এই হাটে আসা যাওয়া করে। কৃষি জাতীয় সমস্ত জিনিসপত্র মানুষের দৈনন্দিন জীবনে চাহিদা পূরণের জন্য, বাজারঘাট করার জন্য, এবং বিশেষ করে সপ্তাহে একদিন বৃহস্পতিবার ছাত্রছাত্রীদের একটা বিরাট চাপ, যে চাপের কারণে বহু ছাত্রছাত্রী ব্রিজ থেকে ফিরে যায়, তারা স্কুলে যেতে পারে না। এইখানে দিয়ে অঞ্চলের অত্যন্ত 4-5টা গ্রামের মানুষ খুব দ্রুত মসলন্দপুর প্ল্যাটফর্মে পৌঁছাতে পারবে, এবং যেটা ঘন্টা দুয়েকের কমে আসে না স্টেশন, সেখানে অন্তত আধ ঘন্টার মধ্যে তারা স্টেশনে পৌঁছাতে পারে। এলাকার কৃষক, শ্রমিক, দিনমজুর, ছাত্রছাত্রী প্রত্যেকেরই যাতায়াতের প্রয়োজনে এই ব্রিজ। এখানে আগে বাঁশের সাঁকো ছিল, বারবার বাঁশের সাঁকো ভাঙার পর বহু চেষ্টায় একটা কাঠের সেতু তৈরি হয়, 3-4 বছর পরেই সেটাও নষ্ট হয়, কারণ লবণাক্ত জলে কাঠের স্থায়ী বেশি দিন হয় না। এবং এই ব্রিজটা বিশেষ করে কচুরিপানার একটা বিরাট সমস্যা, সেই চাপ এই ব্রিজটা ধ্বংস হয়। আমরা দীর্ঘ 3-4 বছর ধরে এই ব্রিজটার উপর দিয়ে মানুষ চলাফেরা বন্ধ, রাস্তা হয়েছে, সুন্দর রাস্তা তৈরি করেছে, কিন্তু ব্রিজের সংযোগ না থাকার কারণে এই রাস্তারও মূল্যহীন হয়ে পড়ছে। এলাকার মানুষ এই ব্যাপারে খুবই চিন্তিত, এবং এরা আশা করে যদি এই ব্রিজটা নতুন করে তৈরি করে তাহলে মনে হয় এই 20-25 হাজার মানুষের, বিশেষ করে ছাত্রছাত্রী এবং প্রসূতি মায়েদের ক্ষেত্রে, রুগীদের ক্ষেত্রে একটা বিরাট সমস্যার সমাধানের জায়গা তৈরি হয়। যদি কোনো বাড়িতে মানুষ অসুস্থ হয় তাদের কী সমস্যা? তাদের সমস্যা 3 কিলোমিটার ঘুরে নিয়ে যেতে হয় এবং হাটে ব্যাপক যানজট হয়। ওই ব্রিজ একটা ব্রিজের উপর দিয়ে, এবং হাটটা পুরোপুরি রাস্তার উপরেই নির্ভরশীল হাট, যে জন্য ব্যাপক যানজট হয়, তার জন্য বহু প্রসূতি মারাও গেছে। তো আপনারা এখন কী চাইছেন? ব্রিজ হোক, উন্নয়ন হোক, মানুষের উপকারে আসুক, এটাই আমরা চাই। আমরা বিডিও অফিস, স্থানীয় পঞ্চায়েত, প্রশাসন এই লেভেলে বহুবার দরবার করেছি। এ ব্যাপারে আমাদের এই এলাকার মানুষ বহুবার পিটিশন করা সত্ত্বেও এই ব্যাপারে কোনোদিন কোনো সরকারের টনক নড়েনি। এই ব্রিজটার জন্যই চলাচলই, আমাদের গরিব মানুষ না খাটে খালি আমাদের পেটে ভাত আসে না, আমরা চলবো কী করে? আমাদের জাতি হবে কলকাতায়, এদের লোকের বাড়ি খেটে খেটে খাতি হয়। এই ব্রিজটার জন্য আমাদের খুব সমস্যা হয়। আর বিশেষ করে দাবি করছি একটা কংক্রিটের ব্রিজ এখানে হোক, কারণ শ্যাওলাগুলো জমে এলাকার পরিবেশ দূষণ করছে এবং মশার প্রাদুর্ভাব ডেঙ্গুর প্রাধান্য পাচ্ছে, এবং জল যে দূষণ হচ্ছে, জলে গন্ধ হয়ে যাচ্ছে, বলে আশেপাশের লোক খেতে পারে না জলের গন্ধে। এটা হলে কমপক্ষে 20-25 হাজার লোকের উপকার হবে। এই বিশেষ করে তেপুল মির্জাপুর অঞ্চলটা তাদের লোকজন এখানে মনে আসতেই পারছে না, তাদের উৎপাদিত সবজি তারা চাকার বাজারে আনতে পারছে না। সবজি এই চাকার হাটে আর আনতে ঘুরে প্রায় 2 কিলোমিটার ঘুরে তাদেরকে আসতে হয়, তারা ঠিকমতো সবজি আনতে পারছে না, তাদের বিশাল অসুবিধা হচ্ছে। মানুষের শ্মশান হচ্ছে চারঘাট মহাশ্মশান, এই শ্মশানে তারা ডেড বডি নিয়ে আসে এবং শ্মশানে দাহ করে, এই শ্মশানে ডেড বডি পর্যন্ত আনার পরিস্থিতি এখন নেই ঘুরে। এবং শুধু তাই না, রাত্রেবেলায় যখন দুরারোগ্য রোগী যারা হসপিটালে যাওয়ার জন্যে তাদের অ্যাম্বুলেন্স তারাও ঠিক মতো পৌঁছতে পারে না, রাস্তায় জাম হয়ে থাকে। এই পাশ দিয়ে শর্ট রাস্তা ছিল এবং এটা বাইপাস রাস্তা ছিল, এই রাস্তাটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং এই আংশিক মানুষের আনাগোনাটা কমে গেছে, জায়গার ব্যবসায়ীদেরও একটা বিশাল ক্ষতির মুখে তারা পড়েছে। আমি এই সাথে সমস্যা নিয়ে এলাকার মানুষের সাথে একটি মিটিং করলাম এবং ওনারা সমস্যা সমাধানের জন্য একটি আবেদনপত্র লিখলেন অঞ্চল প্রধানের উদ্দেশ্যে। তারপর আমি ওনাদের নিয়ে অঞ্চল অফিসে যাই এবং প্রধানের সাথে কথা বলি। ম্যাডাম, এই সেতু নিয়ে আপনি কি ভাবছেন? সেতুটা দীর্ঘদিন ধরে, 5-7 বছর ধরে কিন্তু সেতুটা ভাঙা। দুই এলাকার লোক, তেপুল মির্জাপুর ও সমুদ্র অঞ্চলের লোক, ওই ব্রিজটা দিয়ে যাতায়াত করলে খুবই ভালো হয়। কারণ হচ্ছে দুটো অঞ্চলেরই রাজধানী হিসাবে বলেন বা যাদের প্রপারে বলেন সেটা চারঘাট অঞ্চলই, তাদের স্কুল বলেন, ব্যাংক বলেন, আমাদের প্রশাসনিকভাবে যে ফাঁড়ি রয়েছে সমস্ত পরিষেবা নেওয়ার জন্যই এখানে আসতে হয়। আর তাছাড়াও চাষিদের
সবজিগুলো এখানে চারঘাটে যে হাট রয়েছে চাষিরা কিন্তু চারঘাট হাটেই সমস্ত সবজি নিয়ে আসে। ব্রিজটা যদি না থাকে তাহলে চাষিদের সবজি নিয়ে আসা খুবই সমস্যা হয়ে পড়ছে। বাইপাস হিসেবে যদি রাস্তা হয় তাহলে দুটো অঞ্চলেরই সুবিধা হয় হাটে সবজিগুলো নিয়ে আসতে। স্টুডেন্টদের ক্ষেত্রে তো খুবই সমস্যা, স্কুলের ফ্যামিলি ওরা আসতে পারে না। পেশেন্টদের একটা পেশেন্ট যদি মুমূর্ষু রোগী হয় তাকে যদি সময় মতন হসপিটালে নিয়ে যাওয়ার হয় তাহলে তাকে নিয়ে যাওয়া অসম্ভব। ইমিডিয়েট যদি এই ব্রিজটা ঠিক না হয় তাহলে দুটো অঞ্চলের পক্ষে ভীষণ সমস্যা। আমরা প্রশাসনিকভাবে চেষ্টা করছি, বহু জায়গায় আমরা চিঠি চিঠিও করেছি, যেমন বিডিও অফিসে করেছি, জেলা পরিষদে করেছি, জেএম ম্যাডামকে দিয়েছি, ওনারা আশ্বস্ত করেছেন যে তাড়াতাড়ি আমরা এটা দেখছি। এলাকাবাসী বারবার আমাদের সঙ্গে বলছেন, আমরা তাদেরকেও বলেছি যে আমরা এটা বিষয়টাকে ভাবনা চিন্তা করছি তাড়াতাড়ি ঠিক করে দেওয়ার জন্য। চারঘাট, টিপুল, মির্জাপুর এবং সগুনা এলাকার মানুষের যাতায়াতের একটাই ভরসা এই সেতু। সেতুটি ভেঙে পড়ায় খুবই দুর্ভোগের মধ্যে পড়েছে এলাকার মানুষ, যেখানে নদীর ওপারের মানুষ সেতু দিয়ে দু মিনিটের মধ্যে চারঘাট বাজারে পৌঁছাতে পারে, সেখানে সেতুটি না থাকায় 3 কিলোমিটার পথ বেশি অতিক্রম করে বাজারে আসতে হয়, তার জন্য 20 মিনিট সময় বেশি লাগে। এই সেতুটি ভাঙা থাকার কারণে কর্মসূত্রে আমাকেও এই নদীপথে যাতায়াত করতে হয় খুব রিস্কের মধ্য দিয়ে। সেতুটি দ্রুত সংস্কারের আশা রাখেন এলাকাবাসী। নর্থ চব্বিশ পরগনা থেকে আমি মিলন মণ্ডল, ইন্ডিয়া আনহার্ডের পক্ষ থেকে।